তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। হঠাৎ আয়েশের শান্ত কণ্ঠে স্তব্ধ নয়নে তাকিয়ে রইল পঙ্খি। মাত্রই এটা কি বলো আয়ুষ, তাকে খাইয়ে দিতে? পঙ্খি কেন তাকে খাইয়ে দিবে? আজব, আমি কেন খাইয়ে দিতে যাব আপনাকে? খেয়ে নিন না নিজে নিজে। ঠিক আছে থাক, খিদে নেই আমার, খাবো না। অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছিল আয়ুষ। বুঝতে পেরে পঙ্খি তাড়া দিয়ে তাকে থামিয়ে বলল, এই 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 ঠিক হয়ে বসুন, আমি খেয়ে দিচ্ছি। তাপ্তিময় হাসি আসলো আয়ুষ। পঙ্খি হাঁপ ছেড়ে বলল, আমি হাত ধুয়ে আসছি। নামতে গেলেই আটকে ধরল আয়ুষ, দরকার নেই ধোঁয়ার, এই হাতে খাবো। এ কি কথা, আমার এটু হাত তো কিচ্ছু হবে না। আরে আমার মুখে লালা লেগে আছে হাতে, সেটাও খেয়ে নেব। ছি, ঘিন ঘিন লাগবে না? মিষ্টি লাগবে, খাওয়া দ্রুত। ঠিক আছে খাওয়াচ্ছি। হার মানলো পঙ্খি, এলোমেলো ভাবে লোকমা মাখাতে লাগলো আয়ুষকে খাইয়ে দেওয়ার জন্য। আর শাসলা আয়ুষের কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, বাহ ভাই কি দারুণ ট্রিক্স। কুকুর দিকে তাকিয়ে কিছু বলবে তখনই দেখলো মেয়েটা সুন্দর করে গুটি সুটি মেরে ঘুমিয়ে আছে বিছানার এক কোণে। এই যা, এ আবার ঘুমালো কখন? যাই হোক ভাই, তুই খেয়ে নে, আমি আসি বাইরের আশেপাশে। বেরিয়ে গেল আরুষ, নীরবে হাসলো আয়ুষ। সে বুঝতে পারলো তা আরুষ তাকে স্পেস দেওয়ার জন্য এভাবে চলে গেল। সন্ধ্যা নামার কিছু সময় পরই কুকুকে নিয়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য উদ্যত হলো আরুষ। আয়ুষ বেশ সময় কাটিয়ে ফেলেছে পঙ্খির বাড়িতে। আজ কুকুকে পঙ্খি চুল আঁচড়ে দিচ্ছে। পেছন থেকে আরুষ জিজ্ঞেস করল, সোলসের ব্যাপারে কিছু জানা গেছে পঙ্খি? পঙ্খি কাজ করতে করতেই বল, লোটাসের আগে সংসারে ছেলে ও, শুনেছি ওর জন্মের কয়েক বছর পরেই ওর মা বাবার ডিভোর্স হয়ে যায়, তারপর ওই মহিলা আরেকটা বিয়ে করে, আর লোটাস ব্যস্ত হয় সোলেশকে নিয়ে। সোলেশের মায়ের নাম হচ্ছে সানিয়া হালদার, আর তার বর্তমান স্বামী হচ্ছে তহিদুল হালদার। ব্যাস এইটুকুই জানি। কুকুরকে বল, কোথায় যেন নামগুলো শুনেছি আমি, ঠিক মনে পড়ছে না। আরুষ কুকুর দিকে তাকিয়ে বল, তুই শুনেছিস মানে কোথায় তুই? আরে সেটাই তো মনে পড়ছে না, ভেবে জানাবো তোমাদের। আয়ুষ কিছু একটা ভেবে বল, ঠিক আছে পরে ভাবা যাবে, এখন বেরোতে হবে, চল কুকুর। জনি রওনা হলো বেরোবার উদ্দেশ্যে। কুহু পঙ্খি একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। পঙ্খির মন বিষণ্ণ, নিজের আপন মানুষদের প্রিয় যে কাছে রাখতে পারছে না সে। আয়ুষ আলতো হাতে পঙ্খির বাম গালে আবরণ করে বলল, মন খারাপ করিস না, কালি তুই পুরো পরিবারের কাছে ফিরে যাবি। দরজায় ঠক ঠক শব্দে সেদিকে তাকালো আরুষ। দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে সময়টা পরখ করে দেখলো রাত 1:13 বাজে। ভ্রু কুচকেলো আরুষের, এত রাতে কে আসতে পারে। উঠে গিয়ে দরজার ছিটকিনিটা খুলতেই আলোয় মুখরিত হলো কুকুর ভীত চাহনি যুক্ত মুখখানি। চরম বিস্ময় নিয়ে আরুষ উচ্চারণ করল, নিজের এখানে? ঠোঁটের উপর তর্জনী আঙুল ঠেকিয়ে দ্রুত উচ্চারণ করলো কুহ বলেই হুড়মুড় করে রুমে ঢুকে পড়ল। নিজেই আলতো করে দরজাটা চাপিয়ে পেছনে ঘুরতে থেমে গেল কুহ আরুষ যতটা থ মেরে দেখছে তার থেকেও চোখ গোল গোল করে তাকিয়ে আছে খাটের কোণে বসে থাকা আয়ুষ। ভাবা জায়গা খেয়ে গেল কুহু, এই মুহূর্তে আয়ুষকে একদমই এখানে আশা করেনি কিনা। ভাইয়া তুমি বলেই একবার আয়ুষের দিকে তো একবার আরুষের দিকে তাকালো কুহু। শিওর হয়ে নিল কোনটা আরুষ কোনটা আয়ুষ। শিওর হওয়ার পর আয়ুষের দিকে তাকাতেই দেখলো আয়ুষ কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে আরুষের দিকে। দুষ্ট চোখের চাহনি দিয়ে বলা, হোয়াটসঅ্যাপ ভাই, এত রাতে তোর কোহি তোর রুমে? আরুষ ব্যস্ত হয়ে মাথা দুপাশে মাথা নেড়ে বলা, তুই এখানে? সিরিয়াসলি ভাই, আমি জানি, আমি জানি না কোহি কেন এসেছে। আয়ুষ আর একটু দুষ্ট হেসে প্রস্তুতি নিল আরো কিছু বলা, তার আগে কুহু ফুকুচকে বলল, এই তোমরা কি নিয়ে কথা বলছো? আর আয়ুষ ভাইয়া, তুমি এত রাতে আয়ুষ ভাইয়ার রুমে? আয়ুষ মিটি মিটি হেসে তাকালো কুহুর দিকে। কুহু, আমি তো জানতাম না আজ তোদের প্রাইভেসি টাইম ছিল, ট্রাস্ট, জানলে আজ আর কাজে আসতাম না। কুহুর নাক কুচকে এলো, আরুষ ব্যস্তভাবে ধমকাতে লাগলো কুহুকে, তুই কেন এসেছিস এখন? হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে তোর? কুহু একটু চেঁচিয়ে বলল, তো কি করব,
বাড়ির সবাই ঘুমানোর জন্য অপেক্ষা করছিলাম, না হলে কখন আসতাম। আমি তোকে আসতে বলেছি? না। তাহলে কেন এলি? তোমাদের সাহায্য করার জন্য। আয়ুষ একবার কুহুর দিকে তো একবার আরুষের দিকে তাকাচ্ছে, আর দেখছে এদের চেঁচামেচি। আমি না হয় আমার কাজে এলাম, তোমরা দুজন এত রাতে না ঘুমিয়ে এখানে কি ঘোল পাকাচ্ছ? হ্যাঁ। আয়ুষ সামনে থাকা ল্যাপটপ দেখিয়ে সিরিয়াস ভাবেই বলল, সানিয়া হালদার আর তহিদ হালদারের ব্যাপারে কিছু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছিলাম। উচ্চকিত হয়ে বলল, আরে আমিও তো সেই কাজে এসেছি, বলেছিলাম না কোথাও যেন শুনেছি এদের নাম। আরুষ আয়ুষ চকিত হয়ে তাকালো কুহুর দিকে। আরুষ বলল, হ্যাঁ তোর মনে পড়েছে কিছু? কুহু তাকালো তার দিকে, মুখ ভেঙিয়ে বলল, তোমায় বলছি না। বিরক্ত হলো আরুষ। আয়ুষ কুহুকে বলল, কুহু কি জানিস বল? তুমি কি পেলে দেখি? বলেই ছুকলো ল্যাপটপের দিকে দেখে বলল, সোশ্যাল মিডিয়া। আরে এতে কিচ্ছু হবে না, তোমরা চলো আমার সাথে। কোথায়? বাড়ির স্টোর রুমে। আয়ুষ ফ্রুকুচকালো ল্যাপটপটা বন্ধ করে পা নামিয়ে বসে বলল, এখন স্টোর রুমে? কুহু রয়েছে বলল, হ্যাঁ এই জন্যই এলাম। বলে নিজেই হাঁটা ধরলো বাইরের দিকে। আরুষ কিছু বলতে নিয়েও পারল না, অবাক হয়ে আয়ুষের দিকে তাকাতেই আয়ুষ নেমে বলল, চল। তিনজন আস্তে আস্তে পা টিপে টিপে চললো স্টোর রুমের দিকে। ধীরে সুস্থে দরজাটা খুললো আরুষ। অন্ধকারে ঘেরা রুমটায় হাতে লাইট জ্বালাতে গেলে কুহু চেপে ধরলো আরুষের হাত, সতর্ক কণ্ঠে বলল, এই না আলো জ্বালিও না, কেউ জেগে যাবে। আরুষ বিরক্তি নিয়ে বলল, তো অন্ধকারে রোম্যান্স করতে এসেছি নাকি? আরুষের এমন কথা শুনে কুহু চাপা স্বরে বলল, পাগল তুমি, আমি ফোন নিয়ে এসেছি, ওয়েট। বলেই কুহু তার ফোনের ফ্ল্যাশ অন করলো। আয়ুষের পকেটে ফোন থাকা দরুন সেও জ্বালালো। শুধু আরুষি রুমে ফোন রেখে চলে এসেছে। এবার কি করব? আয়ুষের কথায় তার দিকে ফিরে তাকালো কুহু, বলল, একটা পুরনো অ্যালবাম, অনেকদিন আগে আমি এই ঘরে একটা অ্যালবাম পেয়েছিলাম, ওই যে মাম্মা বাবা সবার বিয়েও আগের ছিল ওটায়, আগের কিছু ছবি ছিল ওটায়, এখন সেটাই খুঁজতে হবে। আরুষ আয়ুষ সম্মতি জানালো, তিনজন মিলে শুরু করলো তল্লাশি। প্রায় আধ ঘন্টা খোঁজার পর আয়ুষের হাতে পড়লো সেই অ্যালবামটি। পেছনে ফিরে কুহুকে দেখিয়ে বলল, দেখ তো এটা কি না? কুহুর হাতে একটা কাগজের বান্ডেল ছিল, দ্রুত সেটি ফেলে চকিত দৃষ্টিতে তাকালো, মুখে হাসি এনেই বলল, হ্যাঁ এটাই তো, দেখি। কুহু দ্রুত হাতে থেকে নিয়ে অ্যালবামটা উল্টাতে লাগলো, কয়েক পাতা পরে গিয়েই থেমে গেল সে। আরুষ আয়ুষের দিকে তাক করে দেখালো একটি ছবি, ছবিটি জিসান আর বিপাশার বিয়ের ছবি, গ্রুপ ফটো। আরুষ জিজ্ঞেস কর, এটা দেখে কি করব? এই মেয়েটার নাম সানিয়া, সম্পর্কে বাবাদের ফুফাতো বোন। আরুষ জিজ্ঞেস করল, তুই এত কিছু কি করে জানলি? কুহু চোখ উঁচিয়ে তাকালো আরুষের দিকে, তোমরা দেশে ছিলে, থাকলে তোমরাও জানতে। আয়ুষ জিজ্ঞেস করল, এই সেই সানিয়া হালদার? কুহু চিন্তিত হয়ে বলল, শিওর না, তবে বড় দাদুর কাছে শুনেছি এর স্বামীর নাম তহিদ হালদার, তার কোনো ছবি দেখিনি, আর এদের সাথে এখন আর আমাদের বাড়ির কারোর সম্পর্ক নেই। কেন? এই মেয়েটা খুবই বাজে ছিল, বম্মা মাম্মাদের ক্ষতি করার ট্রাই করতো, তাই সম্পর্ক নেই। আয়ুষ চিন্তিত হলো, নিজ মনে এই সমীকরণ মেলাতে ব্যস্ত। সানিয়া এই পরিবারের আত্মীয়, আর ওইদিকে লোটাসের এক্স ওয়াইফ, এই দুটোর মধ্যে কোনো কানেকশন নেই তো। সকাল সকাল নিজের রুমে টুকটাক শব্দে কাঁচা ঘুমখানা ভেঙে গেল কুহুর। সারা রাত রহস্য উদ্ঘাটনের কাজ করে রুমে ফিরতে ফিরতে প্রায় ভোর রাত হয়ে এসেছিল, তখনই একটু ঘুমিয়েছে কুহু। এই মুহূর্তে বিরক্তে চরম সীমায় পৌঁছে গেছে কুহু, চোখ পিটপিটা করে খুলে শব্দ অনুসরণ করে তাকাতেই দেখলো তার বারান্দার দিকে চোরের মতো রুমে ঢুকছে একটা লোক, উল্টো ঘুরে থাকায় মুখখানা তার পরিষ্কার চেনা গেল না। কুহুর ভয় হলো কে আসতে পারে ভাবে তার রুমে, ভয় আত্মা কাঁপিয়ে দিল এক গগন বিদারী চিৎকার। মুহূর্তে পেছনে ফিরল লোকটি, দ্রুত দৌড়ে এসে চেপে ধরল কুহুর মুখ। বিভ্রান্তিকর পরিস্থিতিতে অচেনা লোকটির জায়গায় আরুষকে দেখে ঘাবড়ে গেল কুহু। আরুষ ভয়ে পেয়েছে কুহুর এমন চিৎকারে। চিৎকার করছিস কেন, চুপ। গোল গোল করে আরুষের দিকে তাকিয়ে কুহু অবাক হয়ে বলল,
তো তুমি এখানে এভাবে আসতে বলা পঙ্কি এসেছে তাই আরুষের চোখের ইশারায় কুহু বারান্দার দিকে তাকাতেই দেখলো পঙ্কি রেলিং টপকে উঠে আসছে, সাথে আয়ুষও আছে। ঠকঠক করে দরজার আওয়াজ পেতে পিলে চমকে উঠলো চারজনেরই। ভেসে এলো চোরের কণ্ঠ, মামুনি কি হলো তোর, চিৎকার করলি কেন? কুহু কথা গুলিয়ে ফেলেছে, কি বলবে বুঝে পাচ্ছে না, তাও কোনো মতে বলল, মাম্মা কিছু না, তেলা পোকা ছিল। কই দরজা খোল, আমি দেখছি। না না মাম্মা তুমি যাও, ওটা চলে গিয়েছে, দরজা খোলা লাগবে না। আচ্ছা ব্রেকফাস্ট রেডি করেছি, ফ্রেশ হয়ে খেতে আয়। চলে গেল চড়ুই, হাঁপ ছেড়ে বাঁচল কুহু, পঙ্কি, আরুষ, আয়ুষ। পঙ্কি রুমে আসতে কুহু জড়িয়ে ধরলো তাকে, পঙ্কিও মুচকি এসে জড়িয়ে ধরলো পঙ্কে। পাগল মেয়ে, এত জোরে চিৎকার করে কেউ? আরুষের কথায় পঙ্কি ছেড়ে বসলো কুহু, চোখ কুচকে আরুষকে বললাম, তো আর কি করব, এভাবে চোরের মতো কেউ আসে? আরুষ আরো এক ধাপ গলা উঁচিয়ে বলল, আরুষ তো আমরা কি করব, ফোন করলাম মহারানীর কানে আওয়াজ গেল না, দরজা ভেতর থেকে লক, এত ঘুমাস কি করে? হ্যাঁ কাল রাতে ঘুমিয়েছি, তোমার সাথেই তো ছিলাম, মুখ ভেঙে বলা। এমন করে বলছিস যেন আমি সারা রাত পারফরম্যান্স করেছি তোর সাথে? কুহু বলার মতো আর কিছু খুঁজে পেল না, মুখ ভেঙে তাকালো পঙ্কির দিকে। তুই দাঁড়িয়ে আছিস কেন, বস। পঙ্কি তাকালো কুহুর হাতে ইশারা করা জায়গাটায়, আস্তে করে বসলো তার পাশে। কুহু হাস্যজন মুখে আয়ুষের দিকে তাকিয়ে বলল, বোনকে নিয়ে এসছো, তার মানে আজ থেকে সবাই জানবে বোনের ব্যাপারে, আমরা এবার থেকে একসাথে থাকবো। আয়ুষ মাথা নাড়িয়ে বলল, একসাথে থাকবি, তবে এক্ষুনি কেউ জানবে না। কুহুর মুখটা আবার অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। মানে কিভাবে কি? মানে এবার থেকে পঙ্কিও তার পরিবারের সাথেই থাকবে, তোর সাথে থাকবে, তোর ঘরেই থাকবে, তবে যখন পঙ্কি বেরিয়ে যাবে তখন তুই রুম থেকে লুকিয়ে, তখন তুই রুমে লুকিয়ে থাকবি, আর যখন তুই বেরোবি তখন পঙ্কি রুমে থাকবে, তোরা দুজন একসাথে কারোর সামনে যেতে পারবি না। পঙ্কি ইনিয়ে বিনিয়ে বলতে নিল, বলছিলাম কি এইসবের কি খুব প্রয়োজন ছিল, আমি তো আমার বাড়িতে। আয়ুষ বাধা দিল পঙ্কি, নো, ওখানে তুমি একা থাকাটা ঠিক হবে না, পদ্ম ফুলের উপর বিশ্বাস নেই, তুমি সবসময় আমার চোখের সামনেই থাকবে, ব্যাস। পঙ্কি দেখতে লাগলো আয়ুষের পানে, লোকটা এতটা কেন ভাবছে তাকে নিয়ে, অনুভূতি খেলেছে বলে নাকি পঙ্কি তাদের বাড়ির একজন সদস্য বলে? পঙ্কির কিছু হলে তো কুহু ঠিক থাকবে না, হয়তো কুহুকে সেফ রাখার জন্যই পঙ্কির এত কদর। কহি এবার পঙ্কিকে তুই সবটা বুঝিয়ে দিবি, আমাদের পরিবারকে কি রকম, কার সাথে তুই কি রকম আচরণ করিস, আই মিন ওকে যেন কেউ সন্দেহ করতে না পারে, কেউ যাতে বুঝতে না পারে ও কুহু নয়। কুহু খাট থেকে নামতে নামতে বলল, তোমরা বসো আমি ফ্রেশ হয়ে আসছি। ওয়াশরুমে যেতে আয়ুষ এসে বসলো পঙ্কির পাশে, মেয়েটা কেমন কাজুমাচু করছে? আয়ুষ আলতো করে আলতো স্বরে ডাকলো, পঙ্কি নার্ভাস তুমি? তোমার ভালো লাগছে না এত কিছু? নিজের মা বাবাকে দেখতে মন চায় না তোমার? থমকে গেল পঙ্কি, আয়ুষ এটা কি বলো, আজ থেকে কুহুর মাকে সেও মা বলে ডাকবে? মাতৃত্বের ছোঁয়া কি আসলেই পাবে এবার পঙ্কি? পঙ্কি সোলসের মায়ের ডিটেলস পেয়েছি কিছুটা, আর ছবিটা এই বলে নিজের ফোনটা পকেট থেকে বের করলো আরুষ। গতকাল রাতে সানিয়া যে ছবিটা পেয়েছিল সেটা ফোনের ক্যাচ করে নিয়েছিল তারা, সেই ছবিটাই পঙ্কির সামনে তুলে ধরে বলল, যে এই হলো সোলসের মা সানিয়া হালদার। পঙ্কি স্তব্ধনায় তাকিয়ে রইল ছবিটার দিকে, আরুষ খুঁটিনাটি বলেই যাচ্ছে, সবটা যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে পঙ্কির কানে, কিছুই ঢুকছে না। হঠাৎ পঙ্কির দিকে তাকাতে আয়ুষ লক্ষ্য করলো পঙ্কির থমকে যাওয়া চেহারা, উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো, পঙ্কি কি হলো, পঙ্কি এমন করছো কেন, তুমি চেনো এই মহিলাকে? পঙ্কির স্তব্ধ কণ্ঠ আস্তে করে বলে উঠল, উনি তো আমার সেই মা যে আমাকে জন্মের পর বস্তির ওই দলে রেখে এসেছিল, আর বছরের পর বছর আমায় দেখতে আসতো। ওয়াশরুম থেকে কদম পেরিয়ে বের হয়ে আসতে খাটে বসে থাকা তিন মানু ভাঙা করে তাকিয়ে এলো পঙ্কির দিকে, আজব কিছু সত্যি কি দেখতে পেল তারা? পঙ্কি অপ্রস্তুত দৃষ্টি বোলালো আশেপাশে, টান টান হাত উঠিয়ে গলার দিকে ওনাটা আরেকটু কাঁধের উপর তুলে নিল, টুপটাপ পায়ে কারো এগিয়ে আসা শব্দ পেয়ে মুখ তুলে তাকালো সামনে, টুইন্স ব্রাদার্সের একজন। পঙ্কি যে এখনো এদের মতো, তফাৎটা খুঁজে বের করতে পারেনি,
তা তো দুজনই একসাথে থাকলে চিনতেও পারে না কোনটাকে, তবে আয়ুষের নামের লোকটাকে সে যেন অনুভব করে। এই যেমন এই মুহূর্তে এগিয়ে আসা লোকটা, চোখের উত্তাল দৃষ্টি দেখেই আয়ুষের কথা মাথায় এলো। পঙ্কি প্রতিবারের মতো এবারও 90% শিওর যে এটাই আয়ুষ। আশা রাখে প্রতিবারের মতো এবারও তার ধারণা ঠিক হবে। আয়ুষের দৃষ্টি সব সময় পঙ্কির প্রতি স্বাভাবিক থাকে। পঙ্কি লক্ষ্য করেছে তা বেশ দারুণভাবে, তবে এটা যে আয়ুষ নয় তা বেশ জানে সে। আয়ুষ এগোচ্ছে, এগোতে এগোতে প্রায় ছুঁই ছুঁই পঙ্কিকে, কাপা কাপা কদমে এক পা পিছিয়ে গেল পঙ্কি। থমকানো দৃষ্টি যেন নিবদ্ধ হলো শুধু সামনে থাকা আয়ুষে। পিছনে যেতে যেতে ওয়াশরুমে চৌকাঠে উষ্টাকে পড়ে যেতে নিলে আয়ুষ সামনে ধরল পঙ্কিকে, মুখে এক অবার্চিন হাসি, রহস্যটা পঙ্কির অজানায়। ইস, এতটাও মানায় কাউকে? কি শান্ত ভয়ঙ্কর কণ্ঠ আয়ুষের, এভাবে কেউ বলতে পারে? লজ্জা কি একটু পাওয়া উচিত পঙ্কির? হয়তো উচিত, কিন্তু সে কি লজ্জা পাচ্ছে? নিজেকে নিজে প্রশ্নে ছুটল পঙ্কি। তবে সঠিক উত্তরখানা দিতে পারলো না এমন রক্তিম আবার প্রশ্নে উত্তর পঙ্কি না পেল, আয়ুষ কিন্তু ঠিক পেয়ে গিয়েছে। এ যেন তার সামনে থাকা সাদা গোলাপি মিশেলে জামা পরা মেয়েটার গাল দুটি যে টসটসে স্ট্রবের মতো দেখাচ্ছে সেটাই তো প্রমাণ দেয় পঙ্কি লজ্জা পাচ্ছে। একটু হলেও লজ্জা টুকুন পাচ্ছে, আয়ুষের প্রাপ্তি যেন এতে, আর কি চাই তার? এই ডাকাত রানীর মুখের আদলে কঠোরতার বদলে যে লজ্জাময় দেখতে পেল তাই অনেক। নিচ থেকে ওপর পর্যন্ত বোনকে পরো করে নিল কুকু, হালকা ডিজাইনের সাদা গোলাপি গোল জামাটা আটসাট হয়ে আছে পঙ্কির গায়ে, বুকে ঝুলানো ওড়নাটাও ম্যাচে। কুহুর দৃষ্টি যেন এমন অসম্ভব কিছুই দেখছে। আয়ুষ ভাইয়া সরো তো, অতি খুশির ঠেলায় যে কুহু। আয়ুষের মনে ফুলতে থাকা আবেগ বেলুনটা এক নিমিষে ফুটো করে দিল তা বুঝতে পারলো না কুহু। এগিয়ে গিয়ে পঙ্কির দু হাত চেপে ধরে লাফিয়ে পড়ে উঠল। কি যে সুন্দর লাগছে না বোন তোকে, এদিকে আয়।